অসহায়ের মতো কান্না করে গেলাম এই জীবনে, আমার দুঃখ বুঝবে এমন কাউকে পাইনি আমি। কি খুঁজছো? আপন মানুষ? আকাশের দিকে তাকাও, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে হবে না। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না, আসলে সোনার মতো কেউ নেই তাই দুঃখ কাউকে বলি না। কষ্ট তোমাকে শেখাবে, আল্লাহ ছাড়া তোমার আর কেউ নেই। হাজার সাপের বিষ হার মেনে যাই একজন বিশ্বাসঘাতকের ভালোবাসার কাছে। হাসি খুশি থাকি প্রতিদিন কিন্তু মন খুলে হাসি না বহুদিন। আমরা যাদের জন্য মন খারাপ করি তারা আমাদের ছাড়া ভালোই থাকে। জীবনের এক পর্যায়ে এসে দেখবেন সময়ের ব্যবধানে আপনার আর কোনো বন্ধু নেই। সময় যখন খারাপ চলে তখন সবচেয়ে কাছের মানুষগুলোই কষ্ট দিয়ে চলে যায়। একজনের মায়ায় পড়েছিলাম কিন্তু সে বুঝিয়ে দিয়েছে কারোর মায়ায় পড়াও অপরাধ। মানসিক ভাবে সুখে থাকা মানে জীবন সুন্দর। অভিনয় করে সবাই জিতে যায়, শুধু আমি পারি না। তুমি বলেছিলে মানুষ বদলাই, তাই তুমিও বদলে গেলে। তাহলে আমি তো বদলাইনি, আমি কি মানুষ নই? সাধ্য থাকলে নিজেকে বেছে তোমাকে কিনতাম। টাকা একদিন ঠিকই হবে, তবে শখের বয়সটা আর থাকবে না। যাই হোক, এখনকারের প্রতি মায়া আসে না। তুমি যাই করো না কেন, দিন শেষে তোমাকে টাকা ইনকাম করতেই হবে। কারণ ঠোঁটের ভাষা সবাই না বুঝলেও নোটের ভাষা সবাই বোঝে। সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন কোনো ভুল করা ছাড়াই অন্যের কাছে দোষারোপ হতে হয়। সিজদায় ফুপিয়ে ফুপিয়ে কান্না করাটা যেদিন কবুল হয়ে যাবে সেদিন আর পিছন ফিরে তাকাতে হবে না ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদের মন থেকে হারাম অনুভূতিগুলো দূর করুন। নিজেকে নিয়ে একটা দুই লাইনের স্ট্যাটাস দিলে সেখানে সবাই স্যাড রিয়্যাক্ট দিয়ে যাবে, এতে তোমার দুঃখ দুর্দশা কমে যাবে না। তাই নিজের সমস্যা নিজের কাছে রাখাই উত্তম। সময় খারাপ হলে কাছের মানুষগুলোকে চেনা যায় তারা কতটা আপন। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে তুমি যেই পরিস্থিতিতে থাকো না কেন শ্রম ব্যয় করে কষ্ট করে তোমাকে উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে। ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে কাজে কোনো লজ্জা নাই, লজ্জা হচ্ছে অলসতাই। নিজেকে এমন ভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসোস করবে। খুব সহজে পেয়ে গেলে মানুষ সেরাকেও কয়লা ভাবে, তিতে একটা সত্য কথা, চরম একটা সত্য কথা। মানুষ নয় আল্লাহর কাছে চাইতে শিখুন, ভালো এবং উত্তম জিনিসটাই পাবেন। ঘুমাতে পারি না ঠিক মতো, কিছু আঘাত, কিছু ব্যবহার, কিছু কথা সবকিছুই নষ্ট করে দেয়। মনে রাখবেন দুনিয়ার মানুষের জন্য আপনি যতই কান্নাকাটি করেন না কেন এর যথাযথ মূল্যায়ন কখনো কেউ দিতে পারে নাই আর পারবেও না। অনেকের কাছে তো আপনার চোখের পানিটা হাসির পাত্রের মতো, অনেকের কাছে আপনার চোখের পানিটা অভিনয় বলে হেসে উড়িয়ে দেবে। দুনিয়াতে টাকার গর্বে যারা মানুষকে মানুষ মনে করো না, একটা কথা মাথায় রাখো, মৃত্যুর পরে কিন্তু আমার আল্লাহকে টাকা দিয়ে তুমি কিনতে পারবে না। রাত যতই দীর্ঘ হোক সকালের আলো ফুটবেই, জীবন যতই লম্বা হোক কবরের ডাক আসবেই। কখনো কোনো মানুষকে না ওভার কনফিডেন্স দেখাবেন না, কারণ মানুষ প্রথমে যা থাকে পরে তার থাকে না। আমরা খাচ্ছি ঘুরছি ফিরছি কিন্তু ভিতর ভিতরে আমরা ভালো নেই। হে আল্লাহ, আপনি সহায় হন, আমাকে সাহায্য করুন, আমি ভীষণ ক্লান্ত। আমি কাউকে ঘৃণা করি না, শুধু বিশেষ থেকে সাধারণে নামিয়ে দেই। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, যা ক্ষণে ক্ষণে মানুষকে শিক্ষা দিয়ে যায়। এই কথাটা মাথায় রেখো, যাকে তুমি যত বেশি গুরুত্ব দেবে সে তোমাকে তত বেশি অবহেলা করবে। প্রয়োজনে শতবার রাস্তা বদলাবো কিন্তু লক্ষ্য একবারও নয়। আমি আমার জীবনের আনন্দ বিক্রি করে দিয়েছি পূর্বের সময়ের কাছে। মাঝে মাঝে ফ্যামিলির মানুষের কথায় এতটা কষ্ট লাগে, আমি যাদের মুখের দিকে তাকিয়ে থাকি আর ভাবি আমি যে মানুষ এটা তারা ভুলেই গেছে। ধৈর্য এমন একটা গাছ যা সারা গায়ে কাটা কিন্তু ফল অত্যন্ত মজাদার। প্রয়োজন ফুরালে ঔষধ বিষয়, আর আমি তো সেখানে মানুষ। বন্ধুত্ব নিয়ে কখনো গর্ব করবেন না, কারণ এমন একটা সময় আসবে আপনার এই গর্ব ভেঙে চুরমার হয়ে যাবে। এজন্য বন্ধুদের থেকে এমন কোনো এক্সপেকটেশন রাখবেন না যে তারা সারা জীবন আপনার সাথে থাকবে। বন্ধুরা সাথে থাকলেও ভালো না থাকলেও ভালো, এমন মন মানসিকতায় রাখা উচিত। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন, একটা শ্বাস নিন এবং বলুন আলহামদুলিল্লাহ। যে তোমাকে ঠকাচ্ছে সে একদিন ঠকবে। ধৈর্য ধরো, আল্লাহ তাআলা সব দেখছেন, তুমি একদিন হাসবে। পুরুষ সফলতে চায় কখনো বাবা মায়ের জন্য, কখনো আবার প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য, কখনো আবার খেটে মার স্ত্রী সন্তানের জন্য। যখনই একটা পুরুষ নিজের জন্য বাঁচতে চায় তখনই আর সময় থাকে না। পুরুষ বাঁচে অন্যের জন্য, এটাই বাস্তবতা।